নমস্কার, প্রত্যেককে স্বাগত আমার সন্ধেবেলার আজকের অনুষ্ঠানে। নিয়মিত অনুষ্ঠান যারা দেখেন তারা জানেন যে একটা নির্দিষ্ট বিষয় ভিত্তিক আলোচনা করার চেষ্টা করি, যেরকম যেরকম ভাবে আপনাদের রিকোয়ারমেন্ট হয় সেইভাবে আলোচনা করার চেষ্টা করি। তো বহুদিন থেকে একটা প্রশ্ন আসছিল যে মানুষের, আমি গতদিন যেটা বলছিলাম যে মধ্যবয়স থেকে মানুষের যে ডেভেলপমেন্ট হয় সেই নিয়ে কিছু কথা আমি বলেছিলাম, কিন্তু মূলত আজকে যে বিষয়টা নিয়ে আমি বলার চেষ্টা করব সেটা হচ্ছে বিভিন্ন রকমের দারিদ্র যোগও হয় মানুষের লাইফে, বা মাঝ বয়স থেকেই হঠাৎ করে তার একটা ট্রিকল ডাউন এফেক্ট হয় আস্তে আস্তে, এবং একটা সময়ের পরে কিন্তু সে আর উঠে দাঁড়ানোর মতন ক্ষমতা থাকে না। অনেকটাই সম্পত্তি সে দেখা গেল 40-এর মধ্যে করেছে, বাট 40 থেকে দেখা যাচ্ছে 52-55 বছরের মধ্যে কিন্তু সেই মানুষ ব্যাংক্রাপ্ট হয়ে গেছে। এরকম সিচুয়েশনে মানে কোনো একটা টপিক আলোচনা করলে উল্টো দিকের টপিক নিয়ে শোনার জন্য কিছু মানুষ হয়তো ইন্টারেস্টেড হয়, সেই জন্য প্রশ্ন করেন, বা কারুর কাছাকাছি কারুর পরিচিতের মধ্যে হয়তো এরকম কোনো ঘটনা ঘটেছেন, তার কিছু ব্যাখ্যান হয়তো শুনতে চান। যে ঘটনাই হোক না কেন আমি এই টপিকটা নিয়ে বলতাম। কোনো একটা জিনিসের যদি মেটেরিয়ালি প্রস দিক দিয়ে বলি তাহলে কনস দিক দিয়েও বলবো, এরকম কোনো ব্যাপার নেই। তো বলার আগে একটু কালকের গোচর ফলটা বলে নিই। কালকে তুলারাশি থাকবে বিশাখা নক্ষত্রে, মানে কালকে মানে আজকের আর কি, চন্দ্র বিশাখা নক্ষত্রে রয়েছে। আজকে হচ্ছে 13 তারিখ, 13ই মার্চ 2020 সাল। তো বিশাখা নক্ষত্রে চন্দ্র রয়েছে, চন্দ্র রয়েছে 22 ডিগ্রি 42 মিনিটে, এবং তার পরের পরের ঘরে অর্থাৎ ধনুরাশিতে রয়েছে মঙ্গল, বৃহস্পতি এবং কেতু, যেখানে বৃহস্পতি রয়েছে 27 ডিগ্রি 38 মিনিটে এবং মঙ্গল রয়েছে 23 ডিগ্রি 53 মিনিটে, প্রায় 24 ডিগ্রির কাছাকাছি আছে। মঙ্গলের রুম শিফটিং আছে 21 তারিখ 22 তারিখের জাংচারে। আচ্ছা, কেতু রয়েছে 10 ডিগ্রি 15 মিনিটে, তার পরের ঘরে শনি রয়েছে যথাক্রমে 5 ডিগ্রি 9 মিনিটে। শনি এবার স্লো হওয়া শুরু করেছে এবং আগামী 2 মাস ধরেও, 2 মাস পুরো নয়, মোটামুটি 1.5 মাসের থেকে একটু বেশি সময়, 1 মাস 20 দিন মতো স্লো হবে, এবং মার্চ মাসের 11 তারিখ গিয়েও রেট্রোগ্রেড হবে 7 ডিগ্রি 47 মিনিটে। তার পরের ঘরে মানে কুম্ভের ঘরে রবি আছে 29 ডিগ্রিতে। রবি আজকে রুম শিফটিং হবে, রবি এখন সম্পূর্ণ বলহীন অবস্থায় আছে। রবি কখনো বলহীন থাকে না, কিন্তু এই সময়টা অ্যাক্টিভেশনটাও একদম কম থাকে। আর মানে আমাদের চৈত্র মাস শুরু হবে আর কি আগামীকাল থেকে অফিসিয়ালি। তো আর তার সাথে বুধ রয়েছে, বুধ ডাইরেক্ট হয়ে গেছে 4 ডিগ্রি 38 মিনিটে। বুধ আস্তে আস্তে গতি নেবে আগামী 4-5 দিনের মধ্যে, গতি নিয়ে মোটামুটি বুধ এরপরে মিথুন রাশিতে গিয়ে রেট্রোগ্রেড হবে, প্রায় 20 ডিগ্রির থেকে একটু বেশিতে গিয়ে রেট্রোগ্রেড হবে। আর শুক্র রয়েছে মেষ রাশিতে, শুক্র রয়েছে 14 ডিগ্রি 56 মিনিটে, আর তার পরের পরের ঘরে মিথুনের ঘরে রাহু রয়েছে 10 ডিগ্রি 12 মিনিটে। তো এখনও কিন্তু রাহু নিজের নক্ষত্রেই আছে, আরও একটা চরণও থাকবে এই নক্ষত্রে, তারপরেও মঙ্গলের নক্ষত্রে প্রবেশ করবে। যখন নক্ষত্রে শিফটিং হবে তখন সেই রিলেটেড কিছু টপিক আপনাদের বলে দেব, যে প্রশ্ন করেছেন বহু মানুষ, জানার চেষ্টা করেছেন, তাদের ক্ষেত্রে বলে দেব। তো যাই হোক, আজকে যেটা নিয়ে আলোচনা করার চেষ্টা করব সেটা হচ্ছে দারিদ্র যোগ। বিশেষ কিছু দারিদ্র যোগের নিয়ে খুব খুব ফ্রিকুয়েন্টলি দেখা যায় সেরকম কিছু দারিদ্র যোগ। আমি বিভিন্ন যোগ নিয়ে আলোচনা করার সময় 3টে ভাগে প্ল্যানেটগুলোকে ভাগ করে দেবো। একটা হচ্ছে শুষ্ক শুষ্ক রাশি, অর্থাৎ আপনার 1 নম্বর ঘর যেখান থেকে আপনি মেজারমেন্ট করবেন, সেটা আপনার নর্মাল অ্যাসেন্ডেন্ট হতে পারে, সেটা মুন অ্যাসেন্ডেন্ট হতে পারে, সেটা সান অ্যাসেন্ডেন্ট হতে পারে, সেটা স্যাটার্ন অ্যাসেন্ডেন্ট হতে পারে, বা আপনার যে পদ্ধতিতে আপনি মেজারমেন্ট করেন, আপনার 1 নম্বর তো একটা ঘর আছে, সেই 1 নম্বর ঘরটা হতে হবে হাই টেম্পারেচার ঘর। 2 নম্বরটা হচ্ছে যেটা মডারেট, মানে মাঝামাঝি টেম্পারেচারের ঘর, আর 3 নম্বরটা হচ্ছে একদম জলীয় ঘর, আর 4 নম্বরটা একদম ঠান্ডা ঘর, প্রচণ্ড ঠান্ডা ঘর, শনির 2টো ঘর প্রচণ্ড ঠান্ডা ঘর। তো আবার মাঝামাঝি টেম্পারেচারের, যেটা মাঝামাঝি বলতে বৃহস্পতির যে ঘর সেটাকে আমরা মডারেট টেম্পারেচারের ঘর ধরি, মানে
আর যেটা ধরুন তার থেকে একটু কম্পারেটিভলি ঠান্ডা, সেটা চন্দ্রের ঘর, শুক্রের ঘর, যথেষ্ট ঠান্ডা, স্পেশালি শুক্রের ঘর তো বেশ ঠান্ডা, আর একদম যে ঠান্ডা সেটা শনির ঘর, আর একদম গরম হচ্ছে মঙ্গলের দুটো ঘর এবং রবির ঘর, আর বৃহস্পতির ক্ষেত্রে ধনুর ঘর, মনে রাখবেন ধনুর ঘর কিন্তু গরমের মধ্যে পড়ছে। মীনকে আমরা এক্ষেত্রে তার পরের স্টেপটাতে নেব, যেটা গরমের থেকে তার পরের লেয়ারটাতে আছে। তো এই চার ভাগে আমি ভাগ করে আলোচনা করবো, 1 নম্বর ঘর এবং আপনার 10th হাউস কোন কোন ফ্যাক্টরে পড়বে এবং তার সাপেক্ষে আপনার প্ল্যানেট কি হবে। দেখুন আমরা কোনো মানুষের তার ইকোনমিক পার্ট নিয়ে আলোচনা, দেখুন পয়সা কে দেয়, পয়সা দেয় হচ্ছে আপনারা খুব স্বাভাবিকভাবে বলবেন যে বৃহস্পতি, একটা চলতি কথা আছে যে বৃহস্পতি খুব ভালো থাকলে পয়সা, পয়সার সাথে বৃহস্পতির কোনো সম্পর্ক নেই। আমি সম্পূর্ণ ইলিটারেট মানুষকে জীবনে কোটিপতি দেখেছি, আবার অনেক বিদ্বান মানুষকেও খুব খুব অর্থকষ্ট দেখেছি তার জীবনে। বৃহস্পতির সাথে যেটা সম্পর্কিত সেটা হচ্ছে আপনার এডুকেশন, আপনার আপনার জ্ঞান, আপনার নলেজ, তার সাথে অর্থের কোনো সম্পর্ক নেই। বৃহস্পতি যেটা করে সেটা হচ্ছে সেই জ্ঞানটা নলেজটাকে ভাঙিয়ে আমরা অর্থটা আয় করি। বহু মানুষ আছে যে নিয়ে পড়াশোনা করে সেই নিয়ে তিনি আয় করেন না, সেটা তার বিষয় নয়, হয়তো পড়াশোনা করেছেন ইকোনমিক্স নিয়ে কিন্তু দেখা যাচ্ছে সে আলটিমেটলি একটা অন্য ধরনের কাজ করছে, যে কাজের সাথে সে তিনি কোনো সফটওয়্যার কোম্পানিতে কাজ করছে, পরবর্তীকালে সফটওয়্যার কিছু কাজকর্ম শিখে সেখানে কাজ করছে, উল্টোটাও হতে পারে। তো এরকম আমি বহু দেখেছি যে ডিফারেন্ট মোডাসে কাজ করা, কাজ করার জন্য এবং কাজ কর্ম এবং কর্মের থেকে লাভ, কালপুরুষের 10 এবং 11 নম্বর ঘর শনিকে দেওয়া আছে, অর্থাৎ ঈশ্বর বলছে আপনি কর্ম করুন সততার সাথে এবং তার থেকে যে ডিরাইভড যে আপনার লাভ্যাংশ থাকবে সেটাও আপনি সততার সাথে আয় করুন। তো দুটো অংশই রবি শনিকে দেওয়া হয়েছে। তো কাল আমাদের জাতচক্রের, আমাদের জন্মচক্রের মধ্যে একটা মানুষ কত অর্থ আয় করবে সেটা ডিপেন্ড করবে শনি কত অ্যাক্টিভ আছে, অর্থাৎ আপনার ছকে স্যাটার্ন কত ওয়েল পোস্টেড, স্যাটার্ন কত পাওয়ারফুল এবং স্যাটার্ন কত অ্যাক্টিভ, এই তিনটে পোর্শনের উপরে। মনে রাখবেন স্যাটার্ন কিন্তু 60% ছকের ক্ষেত্রে মানে ডরমেন্ট বা সেমি ডরমেন্ট অবস্থায় থাকে, ডরমেন্ট কথাটা বলা ঠিক নয়, ডরমেন্ট হয়তো 15-20%-এর ছকে থাকে, সেমি ডরমেন্ট থাকে, সেমি ডরমেন্ট থাকলেও কিন্তু তাকে খুব ধনী হতে দেবে না, মডারেট জীবনযাত্রা মানে মধ্যবিত্ত বা নিম্ন মধ্যবিত্ত স্তরের জীবন কাটানোর চেষ্টা করবে, এটা স্যাটার্নের নিয়ম। স্যাটার্ন খুব অ্যাক্টিভ এবং হয় যে সমস্ত ফেজগুলোতে, সেই ফেজগুলো নিয়ে বলার চেষ্টা করব। কোনো পার্টিকুলার লগ্ন বা ছক ধরে বলবো না, আমি আমার এই চারটে যে প্রথম বলে দিলাম প্যারামিটার সেই ধরে বলার চেষ্টা করব। এখানে বইতে অনেক রকম ভাবে ব্যাখ্যা থাকে, আমি সেই ব্যাখ্যাগুলোকে একটু সহজ করে আপনাদের মতন করে বলার চেষ্টা করব। খুব সিম্পল ভেবে নিন যে আপনার যে কর্ম, অর্থাৎ আপনার কর্মটা কতটা প্রফিটেবল কর্ম। মনে রাখবেন যে কিছু কিছু ব্যবসা আছে যে ব্যবসাতে মার্জিন অফ প্রফিটটা অনেক বেশি থাকে। আমি আপনাকে একটা উদাহরণ দিচ্ছি, মনে করুন কোনো একটি মেডিসিন আপনি আবিষ্কার করেছেন, পেটেন্টটা সেই কোম্পানির আছে, দেখা যাচ্ছে মেডিসিনটা বানাতে হয়তো খুব কম অর্থ লাগছে কিন্তু তার সেটি এতই অমূল্য ঔষধ এবং তার জন্য তার বাজার মূল্যটা অনেক বেশি, প্রোডাকশানটা হয়তো কম, বাজার মূল্যটা বেশি এবং চাহিদাও বেশি, সেই জন্য তার দাম বেশি। দেখা যাচ্ছে ওষুধটা বানাতে হয়তো 1 টাকা খরচা হচ্ছে কিন্তু ওষুধটার বাজার মূল্য আছে হয়তো 50 টাকা, এরকম ধরনের ডিফারেন্স হয়। এই ডিফারেন্স কিসের থেকে দেয়? এই ডিফারেন্স দুটো সেক্টর থেকে আসে, দুটো খুব দুটো জিনিসই সম্পূর্ণ বিপরীত ধর্মী কিন্তু ফল এক, যতক্ষণ কোনো মানে তার এগেনস্টে কোনো অ্যাকশান না হচ্ছে। খুব পরিষ্কার বুঝে নিন, একটা হচ্ছে সৎ উপায়, একটা হচ্ছে অসৎ উপায়। সৎ উপায় যে করছেন, যিনি আইন কানুন মেনে কাজ করছেন, তার জন্য ব্যাপারটায় কোনো সমস্যা নেই। অসৎ উপায়ও এরকম এক ধরনের কাজ হয় যেটার যেটার অ্যাকচুয়াল ভ্যালু যা তার থেকে অনেক ওভার ভ্যালুড করে বিক্রি করা হয়। তো সেটা যদি কেউ ধরা পড়ে যান তাহলে তার যা শাস্তি আছে সেই আইন কানুন অনুসারে তার শাস্তি হবে। এটা কার হয়? যাদের দুর্বল শনি আছে, শনি যদি কখনো রাহু বা কেতু যুক্ত বা দৃষ্ট থাকে, রেক্টোগ্রেড মঙ্গল যুক্ত থাকে, বা রাহু শনি যদি কখনো রবির 7 ডিগ্রির মধ্যে অবস্থান করে এক ঘরে,
বা শনি যদি কখনো চন্দ্রের সাথে 10 ডিগ্রির মধ্যে অবস্থান করে, কোথায় থাকতে হবে? যে ঘরগুলো বেশি গরম, অর্থাৎ বেশি গরম ঘর আমি কটা বলেছি, 4টে ঘর। প্রথম মঙ্গলের মেষ রাশি, 2 নম্বর হচ্ছে সিংহ রাশি, 3 নম্বর হচ্ছে বৃশ্চিক রাশি, 4 নম্বর হচ্ছে আমাদের ধনু রাশি। এই 4টে ঘরের টেম্পারেচার খুব হাই। আপনারা হয়তো অনেকে বলবেন যে বুধের ঘরে তো টেম্পারেচার আপনি বলেছেন খুব হাই, বা বইতে লেখা আছে খুব হাই আছে, বুধের ঘর নিয়ে বলছেন না কেন? কেন বলছি না সেটা পরে বলবো। বুধের টেম্পারেচারটা খুব হাই থাকে, বুধ সূর্যের খুব কাছের গ্রহ, কিন্তু বুধের যে প্রভাবটা সেটা খুব কম থাকে, কারণ বুধ খুব ছোট্ট গ্রহ, আ ভেরি ফিবল প্ল্যানেট, মাত্র 18 দিন একটা ঘরে থাকে। এতদিন বকরি ছিল, বকরি অবস্থায় একটু পাওয়ার ছিল, কিন্তু এখন আবার মার্গি হয়ে গেছে, তো এই অবস্থায় কিন্তু ও এক্সর্শন অফ পাওয়ার ওর হয়ে গেছে। তো এই অবস্থায় কিন্তু বুধকে খুব শক্তিশালী প্ল্যানেট বলা যায় না, যদিও আমাদের জীবনযাত্রার ক্ষেত্রে বুধ অত্যন্ত প্রভাবশালী প্ল্যানেট। সমস্ত প্ল্যানেটই প্রভাবশালী, ভগবান মানিয়েছেন যখন তখন তার প্রভাব তো নিশ্চয়ই আছে, কিন্তু মনে রাখবেন যে এই প্রভাবের, কিন্তু প্রভাবেরও একটা প্রভাব আছে, সেটা কতটা প্রভাবশালী সেটাও কিন্তু ব্যাপার আছে। তো বুধ যেটা হয়, বুধ কত ডিগ্রিতে অবস্থান করছে, নবাংশে কোন পজিশনে অবস্থান করছেন, তার উপরে কিন্তু বুধের অবস্থান ডিপেন্ড করে। বুধ যেখানে থাকে তার 5 ডিগ্রি পর্যন্ত অংশ কিন্তু প্রভাবিত থাকে। মনে করুন আমি মিথুন রাশির কথা বলছি, মিথুন রাশির একদিকে শুক্রের ঘর, একদিকে চন্দ্রের ঘর, তো দুদিকে দুটো ঠান্ডা ঘর আছে। তো মিথুন কিন্তু কম্পারেটিভলি খুব গরম গ্রহ, মানে গ্রহটা, গ্রহ অধিপতি মানে ঘরের যে অধিপতি তিনি গরম, কিন্তু ঘরটা কিন্তু বেশি গরম নয়। সেই জন্য মনে রাখবেন মিথুনের ঘরে আপনারা যারা একদম বাজার চলতি বই থেকে পড়েন যে তুঙ্গ হয় কোথায় বুধ, বুধ তো নিজের ঘরে এসে তুঙ্গ হয়, বুধ থেকে বুধ 4th হাউসে এসে বা এসে তুঙ্গ হয়, তো কেন এসে তুঙ্গ হয় তার একটাই কারণ হচ্ছে বুধ ওই ঘরে খুব আনকমফোর্টেবল ফিল করে। এবার আপনি ভাবেন রবির ঘরে তো তুঙ্গ হতে পারতো, রবির সবচেয়ে কাছের, রবির সবচেয়ে কাছেই তো আছে, রবির ঘরে এসে কেউ তুঙ্গ হতে পারবে না। রাজার ঘরে এসে কেউ বলশালী হতে পারে না, কারণ ওটা রাজার প্যালেস, সুতরাং সবাইকেই সেখানে মাথা নিচু করে চলতে হবে, ওখানে কেউ বেশি বাড়াবাড়ি করতে পারবে না। তার পরের ঘরটাই কিন্তু দিয়ে দেওয়া হয়েছে বুধকে, এবং দেখবেন বুধকে, বুধের অ্যাক্টিভেশনটা প্রথম 20 ডিগ্রি পর্যন্ত খুব ভালো আছে, অর্থাৎ চন্দ্রের নক্ষত্র থাকলেও, হস্তা নক্ষত্র হলেও সেখানে কিন্তু বুধ অ্যাক্টিভ থাকে। কম্পারেটিভলি মঙ্গলের চিত্রা নক্ষত্রে আসলে হয়তো নক্ষত্রগত দিক থেকে মঙ্গলের নক্ষত্র পায়, কিন্তু বুধ মঙ্গলের নক্ষত্রে ভালো ফল দেয় না কখনো। 2 নম্বর হচ্ছে শুক্রের ঘরের দিকে চলে যায়, ঘরের প্রভাবটা বেশি থাকে নক্ষত্রের থেকেও। আমি 3টে জিনিস বলেছি যে গ্রহের প্রভাব সব থেকে বেশি, নক্ষত্রের প্রভাব সব থেকে কম, টারশিয়ারি এফেক্ট আছে, নক্ষত্র অনেক দূরে অবস্থান করছে পৃথিবী থেকে, সুতরাং তার প্রভাব, তার যে ইলেকট্রোম্যাগনেটিক প্রভাব পৃথিবীর বা মানুষের ওপর পড়ছে সেটার প্রভাবটা অনেক কম, ইন কম্পারিজন উইথ দ্য প্ল্যানেটস অ্যান্ড স্যাটেলাইটস, যেগুলো পৃথিবী থেকে কম্পারেটিভলি অনেক অনেক কাছে। তো সেই হিসাবে নক্ষত্রের প্রভাব তুলনামূলকভাবে কম পড়বে, ঘরের প্রভাবটা বেশি পড়বে। শুক্রের ঘরের কাছাকাছি গিয়ে বুধ আবার নিজের শক্তি হারিয়ে ফেলে, ফলে কন্যা রাশিতে যদি 27 ডিগ্রিতে গিয়ে বুধ থাকে, আপনি হয়তো বলতে পারেন আমার বুধ অফিসিয়ালি তো তুঙ্গ অবস্থায় আছে, সেটা কিন্তু হবে না। আবার মীন রাশিতে যদি কারোর 25 ডিগ্রিতে বুধ থাকে, মনে রাখবেন বুধের ওখানে নিজের নক্ষত্রে আছে এবং সে কিন্তু মঙ্গলের ঘরের সাইডে আছে, সেই হিসাবে কিন্তু বইয়ের কথা অনুসারে বুধ ওখানে নিচ হলেও বুধ কিন্তু ওখানে পাওয়ার পেতে থাকে, কারণ তিনি মঙ্গলের ঘরের একদম কাছাকাছি অবস্থায় আছে। আমি বহু ক্ষেত্রে 27-28 ডিগ্রির পরে যাদের বুধ আছে মীন রাশিতে, তাদের কিন্তু আমি বুধ দেখেছি, বুধ খুব একটা প্রবলেম করে না মীন রাশিতে। বুধ অ্যাকচুয়ালি রেট্রোগ্রেড না হলে খুব একটা প্রবলেম করে না, বকরি হলে একটু প্রবলেম করে, বা বকরি থেকে জাস্ট মার্গি হয়েছে সে অবস্থায়, উইথ রেসপেক্ট টু রবি এবং উইথ রেসপেক্ট টু বৃহস্পতি যদি ঠিক না থাকে তাহলে বুধ একটু গণ্ডগোল করবে, মঙ্গলের সাথে সহাবস্থান করলে একটু গণ্ডগোল করে, সেটা ক্ষেত্র বিশেষে, নবাংশও দেখতে হবে। তা আমি যেটা কথাটা বলছি, যেটা দারিদ্রযোগ নিয়ে প্রথম কথা, দেখুন দারিদ্রযোগ হতে গেলে প্রথম দেখতে হবে যে শনির অবস্থান কি আছে। আমি প্রথম কি বললাম, শনি যদি 4টে গরম যে ঘর আছে সেই ঘরে যদি অবস্থান করে, কি অবস্থায় অবস্থান করতে হবে, না মঙ্গলের ক্ষেত্রে অবস্থান করতে হবে একদম 1 ডিগ্রি থেকে 22 ডিগ্রি পর্যন্ত, 1 ডিগ্রি থেকে 22 ডিগ্রি পর্যন্ত, মাপ করবেন 26 ডিগ্রি পর্যন্ত, অর্থাৎ
এক ডিগ্রি থেকে 26 ডিগ্রি পর্যন্ত, বেসিক্যালি আপনি যদি নবাংশে বিচার করেন তাহলে সেটা বৃশ্চিকের নবাংশ পর্যন্ত, শনি কিন্তু ওখানে কম্পারেটিভলি দুর্বল থাকবে যদি স্যাটার্নের বলবত্তা কম থাকে, অর্থাৎ শনি ওখানে থাকলেই দুর্বল হবে না। 68 সাল থেকে 70 সাল পর্যন্ত যে কোটি কোটি মানুষের জন্ম হয়েছে, তারা এখন সমাজের বহু মানুষ অত্যন্ত সুপ্রতিষ্ঠিত বা মানে সব দিক থেকে অত্যন্ত সুনাম বা বিদ্যা শিক্ষা জ্ঞান যাই বলুন না কেন, সব দিক থেকেই অত্যন্ত সুপ্রতিষ্ঠিত আছে, আবার অনেক খারাপ মানুষও আছে, দুরকম মানুষই আছে, মাঝামাঝি মানুষও আছে। তাহলে শনি ওখানে নীচ আছে জন্মগতভাবে, স্যাটার্নের মতন 6 গ্রহ যদি ওখানে নীচ হয়ে যায় তাহলে স্যাটার্ন কী করে ফল দেয়? গ্রহের বলবত্তাটা মাপতে হয়, স্ট্রেংথ মাপতে হয়, স্ট্রেংথ মাপার 6 রকম, এবং আরেকটু এনলার্জ করে যদি ভাবা যায় তাহলে 8 রকমভাবে, মূলত 8 রকমভাবে গ্রহের বলবত্তা মাপতে হয়, নবাংশে বিশ্লেষণ এবং গ্রহের বলবত্তা। সেটা যদি ঠিক থাকে তাহলে কিন্তু গ্রহ ওই 26 ডিগ্রি, বেসিক্যালি 26 ডিগ্রি 40 মিনিট পর্যন্ত বেটার ফলই দেবে না, কিন্তু যদি গ্রহর বল বেশি থাকে তাহলে কিন্তু বেটার ফল দেবে। রবির ঘরে মনে রাখবেন, রবির ঘরেও একই ব্যাপার, আবার মানে 4 নং 36 কর্কটে গিয়ে শেষ হয়ে যাচ্ছে, একটা মানে মানে একটা পার্ট শেষ হচ্ছে, 108 ভাগের 108-এর 3 ভাগের 1 ভাগ শেষ হচ্ছে, তাহলে পরের পার্টটা শুরু হচ্ছে। আবার রবির ঘরেও 26 ডিগ্রি 40 মিনিট পর্যন্ত, কিন্তু যদি শনি অ্যাক্টিভ না থাকে, যদি শনি বলি না থাকে, তাহলে কিন্তু গণ্ডগোল করবে। আপনাদের আমি একটা উদাহরণ দিচ্ছি, 1980 সালের 20 মে, 20th মে 1980 সালে শনি দেখবেন সিংহ রাশিতে, আমি একদম ডিগ্রি বলছি আপনাদের, 20 মিনিট 26 ডিগ্রি 26 মিনিটে ডাইরেক্ট হয়েছে, 26 ডিগ্রি 26 মিনিটে ডাইরেক্ট হয়েছে। তো ডাইরেক্ট হওয়ার পরে স্যাটার্নের যে এক্সর্শন পাওয়ারটা অনেক দিন থাকে, তো তার মোটামুটি 15-18 দিনের মধ্যে যাদের জন্ম হয়েছে তাদের কিন্তু শনির বলবত্তা আছে, বলবত্তা মাপতে হবে, কিন্তু বল আছে, এটুকু তাদের বলে দিতে পারি, তাদের বল আছে। তার আগের অংশের তো বল ছিলই, কারণ বকরি ছিল গ্রহ, মার্গি হওয়ার পরে আমি বলছি বল আছে। সুতরাং সেই সময় আমি একটা উদাহরণ দিয়ে বললাম, ডিগ্রিটা যেহেতু কাছাকাছি, কিন্তু 26 ডিগ্রি 40 মিনিটের পরে কিন্তু শনি নর্মালি বলি হয়ে যাবে, সেক্ষেত্রে স্যাটার্নের যদি বলবত্তাটা কমেও যায় স্যাটার্নের পোস্টিংয়ের জন্য কিছু ভালো ফল দিয়ে দেবে, আমি এটাই বলার চেষ্টা করছিলাম। মনে করুন আপনি একজন নিম্নপদস্থ কর্মচারী, মাইনে কম পান, কিন্তু আপনি যদি আপনার যদি জীবনে কখনো কোনো প্রমোশনও না হয়, আপনার নর্মাল ইনক্রিমেন্ট হতে হতে দেখা যাবে যে 25 বছর চাকরি পাওয়ার পরে কিন্তু আপনার মাইনেটা অনেকটা বেড়ে গেছে, অর্থাৎ চাকরিটা হয়তো আপনি অতটা উঁচু পদে করেন না, কিন্তু অনেক দিন ধরে করার জন্য মাইনেটা আপনার অনেকটা দিন চাকরি করার ফলে বেড়েছে। ঠিক সেরকম স্যাটার্নের যদি গ্রহের বলবত্তাও কম থাকে, ওই ডিগ্রিটার পরে কিন্তু গিয়ে ফল দেবে, সেটা বৃশ্চিকের ঘরে বলে রাখি, বৃশ্চিকের ঘরে একমাত্র শনি নিজের নক্ষত্রে মানে অনুরাধা নক্ষত্রে ভালো ফল দেবে, বাকি কোনো নক্ষত্রে ভালো ফল দেবে না, ইভেন বৃহস্পতির নক্ষত্রেও ভালো ফল দেবে না। বৃহস্পতির নক্ষত্রে এই মুহূর্তে চন্দ্র রয়েছে, তো চন্দ্রের এফেক্ট কিন্তু খুব ভালো পাওয়া যাবে না। আমি দেখেছি 20 ডিগ্রির পরে শুক্রের ঘরে শনির অবস্থান কিন্তু খুব ভালো ফল বহন করে না, যদি গ্রহ অ্যাকচুয়ালি নিজে যদি বলি না হয়, কম্পারেটিভলি বাজেই ফল দেয়, বহু ক্ষেত্রেই দিয়েছে। 83 সালের শেষের দিক থেকে 84 সাল পর্যন্ত যাদের জন্ম হয়েছে, 84-85 শুরুর দিক পর্যন্ত তাদের তো তুলারাশিতেই শনির অবস্থান ছিল এবং সেটা বিশাখা নক্ষত্রেই ছিল। আমি অসংখ্য ছক দেখেছি সে সময় মানুষের বৃহস্পতির অবস্থান মোটামুটি ধনুর ঘর থেকে মকরের ঘর পর্যন্ত অবস্থান করছে, অর্থাৎ বৃহস্পতি থেকে 3rd হাউস থেকে 4th হাউস পর্যন্ত অবস্থান করছে। আমি বহু মানুষকে দেখেছি মাঝ বয়সে কিন্তু কাজের ক্ষেত্রে প্রচণ্ড ডিস্টারবেন্স হয়েছে, স্পেশালি মাঝ বয়সে যদি কোনো ফিবল প্ল্যানেটের দশা পেয়েছে, স্পেশালি বুধের দশা, আমি অ্যাকচুয়ালি যে দশাটাকে ইন্ডিকেট করার চেষ্টা করছি সেটা হচ্ছে বুধের দশা। মানে মনে করুন বৃহস্পতির দশায় জন্ম হয়েছে, মোটামুটি 10 বছর বৃহস্পতির দশা পেয়েছে, বা রাহুর দশার একদম শেষ ফেজে জন্ম হয়েছে, 1 বছর রাহু পেয়েছে, তারপরে বৃহস্পতি শনি পেয়েছে, বৃহস্পতি শনি পেয়ে 35 বছর, তো রাহু মিলালে 1 বছর 36 বছর, তো তারপর থেকে যে শুক্রের সরি বুধের যে 17 বছর
সেই 17 বছরের দশাটা পড়া মাত্র কিন্তু ম্যাল এফেক্ট দেওয়া শুরু করেছে, সঙ্গে সঙ্গে ম্যাল এফেক্ট দেওয়া শুরু করেছে। এবং আমি দেখেছি মাঝে ট্রান্সফার হয়েছে বা বহু ক্ষেত্রে এমন হয়েছে যে যে প্রজেক্টে কাজ করছে সেই প্রজেক্ট থেকে ডিফামেটিভ প্রজেক্টে সরিয়ে দিয়েছে, তার পারফরমেন্স ভালো হওয়া সত্ত্বেও সরিয়ে দিয়েছে। সরকারি কাজের ক্ষেত্রেও দেখেছি খুব খারাপ বসের আন্ডারে কাজ করতে হয়েছে, অনধিকার চর্চা হয়েছে, যোগ্য লোক যোগ্য সম্মান পায়নি, এরকম ঘটনা কিন্তু আমি দেখেছি স্যাটার্নের অবস্থানে। আরেকটি ঘর হচ্ছে ধনুরাশিতে, ধনুরাশিতে কেতুর নক্ষত্র, ধনুরাশির কেতুর নক্ষত্র কিন্তু শনির অবস্থান ভালো নয়। আমি যখন কেতুকে যখন ওখান দিয়ে পাস করেছে তখন একাধিকবার আলোচনা করেছি, মনে করুন এমন জায়গায় শনি আছে অবস্থান করছে যেখান থেকে শনি যাবে কিন্তু কেতুর নক্ষত্রটা ক্রস করে গিয়ে রেট্রোগ্রেড হবে। আমি আপনাদের উদাহরণ দিয়ে বলছি, মনে করুন যে 2000 মোটামুটি 18 সালে, 2018 সালের প্রায় ধরুন 2018 সালের, হ্যাঁ 2018 সালের এপ্রিল মাসের একদম এন্ড পর্যন্ত শনি 15 ডিগ্রি পর্যন্ত গিয়েছিল ধনুরাশিতে। 17 সালে গিয়েছিল 3 ডিগ্রি সামথিং, তারপরে আবার বৃশ্চিকে প্রবেশ করেছিল রেট্রোগ্রেড হয়ে, তারপরে 17-র এন্ড থেকে শনি গতি নিয়েছে 27 ডিগ্রি থেকে এবং সে 15 ডিগ্রি পর্যন্ত গেছে, 15 ডিগ্রি 1 মিনিট পর্যন্ত, সেটা এপ্রিল মাসের প্রায় এন্ড পর্যন্ত, 22-24 তারিখ হবে। তো সেখান থেকে স্যাটার্ন বকরি হয়েছে। এবার ভাবুন স্যাটার্ন কিন্তু এখানে একটা নক্ষত্র শিফট করেছে, 13 ডিগ্রি 20 মিনিটের পরে কিন্তু অ্যাকচুয়ালি শুক্রের নক্ষত্রে ঢুকে গেছে। যেই না শুক্রের নক্ষত্রে ঢুকেছে তখন কিন্তু কেতুর কেতুর যে পজিশনটাকে খারাপ বলা যায় না, ও কিন্তু আবার 7 ডিগ্রি পিছন দিকে গেছে কেতুর নক্ষত্রে, প্রায় 9 ডিগ্রি 8 ডিগ্রি সামথিংও নেমে এসছে। মানে 18 সালের সেপ্টেম্বর মাসের শুরুর দিক পর্যন্ত ও কিন্তু 8 ডিগ্রিতে কেতুর নক্ষত্রেই ছিল, কিন্তু সেটাকে নেগেটিভ বলবো না কারণ নক্ষত্র শিফটিং হয়েছে। কিন্তু ওর যদি কেতুর নক্ষত্রের মধ্যেই কোথাও রেট্রোগ্রেশনটা হতো, এবং যেটা ও 2017 সালের ধরুন ওই মার্চ মাসের একদম এন্ড এপ্রিলের শুরুর দিকে হয়েছিল, যে 3 ডিগ্রি 30 মিনিট পর্যন্ত গিয়ে তারপরে আবার বকরি হয়ে আবার 27 ডিগ্রি পর্যন্ত নেমে এসছে, মানে 2017-র এন্ডের দিক মানে সেপ্টেম্বর পর্যন্ত, তাহলে কিন্তু ফলটা দিত না, মানে যেটা দেয়নি ও সময় অ্যাকচুয়াল ফল যতটা দেওয়ার কথা। মানে কেতুর নক্ষত্রটার মধ্যে যদি শিফটিং হয় তাহলে ঠিক আছে। এবার আপনারা ভাববেন না কেন যে বুধ আর কেতুর নক্ষত্রে শিফটিং হলে কিন্তু ফল দেবে না। আমি বারবার বলেছি যে মঙ্গলের ঘরে একমাত্র ওই ঘরটা শনির ভালো পজিশান নয়, একমাত্র অনুরাধা নক্ষত্রে কিছুটা বেটার ফল দেয়, অন্য দুটো কোনো নক্ষত্রে ফল দেয় না। এবং সেটার উদাহরণ টানার জন্য আমি শুক্রের ঘর থেকে টেনেছি, আর ধনুর ঘরে আমি বলছি যে কেতুর নক্ষত্রে সোললি যদি শনি ওই নক্ষত্রটার মধ্যেই মুভমেন্ট করে, অন্য কোনো নক্ষত্র থেকে না এসে ঢোকে, মানে শুক্রের নক্ষত্র থেকে যদি না ফিরে আসে তাহলে কিন্তু ফল দেবে না। এই 4টে পজিশনের কিন্তু গ্রহ অবস্থানে মাঝ বয়স থেকে যদি কোনো ফিবল প্ল্যানেটের দশা হয়, শুক্রের দশা, চন্দ্রের দশা বা ধরুন বুধের দশা, তাহলে কিন্তু মাঝ জীবন থেকে হঠাৎ করে সেটব্যাক হয় এই সিচুয়েশানে থাকলে পরে, বা কোনো প্রথম দিকে খুব হঠাৎ অগ্রগতি হয়, 38-40-এর পর থেকে জীবনে সেটব্যাক হয়। আলোচনাটা সামনের দিন কন্টিনিউ করব, কন্টিনিউ করলে দেখতে পাবেন আরও অনেকগুলো প্যারামিটার আছে। শনিকে নিয়ে মূলত বলছি যেহেতু কর্মকারক গ্রহ, তার সাথে বৃহস্পতির ইম্পর্টেন্স, শুক্রের ইম্পর্টেন্স, কারণ ভোগ সুখের সাথে শুক্র জড়িত আছে, এবং সর্বোপরি রবির ডাইরেকশন, এই সবকটাকে একসাথে টেনে আপনাদের বলবো। তেমন হলে আরও একদিন আলোচনা করব, কারণ অনেক মানুষ এটা নিয়ে জানতে চেয়েছে। আমি অনেকবার বলেছি নেগেটিভ জিনিসটা জানতে বেশি পছন্দ করে, অ্যালার্ট হওয়ার জন্য হয়তো পছন্দ করে, অ্যালার্ট আপনি কিছুতেই হতে পারবেন না, যেটা কর্মভোগ আপনার আছে সেটা আপনাকে দিয়ে প্ল্যানেট ঠিক করিয়ে নেবে। হ্যাঁ, কিছুটা ডাইভার্সন করা যায় সেটাও খুব খুব সূক্ষ্ম বিচার লাগে, না হলে কিন্তু ডাইভার্সনটাও পর্যন্ত করাটা খুব মুশকিল হয়, কারণ এটা প্রারব্ধ, সুতরাং এটা আপনাকে ভোগ করতে হবে। এখানে রাখতে হচ্ছে, ভালো থাকবেন প্রত্যেকে, আজকের মতো নমস্কার। পাশে সবার প্রিয় গ্লোব টিভি, সাথে সবার প্রিয় গ্লোব টিভি।